सबस्क्राइब कर इनफरमेशन इज वेल्थ चैनल के पशे थका घंटा आईकने प्रेस करवर्ती भिडियो नोटिफिकेशन सवार आगे पवार পরীক্ষা সূচি তাতে 30 জুন তারা পরীক্ষার কর্মসূচি ঘোষণা করেছেন। আমি তাদেরকে বলেছি যে ওই দিন আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস আছে, সেই হুল দিবসকে ওই দিনে পরীক্ষা কর্মসূচি তারা যেন পরিবর্তন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার দৃষ্টিতে এটা এসছে, আমাদের দৃষ্টিতেও এটা এসছে। সুতরাং 30 জুন উচ্চশিক্ষা সংসদ যে পরীক্ষার কর্মসূচি নিয়েছেন ওই দিন বদল করে অন্য দিন হবে, কোন দিন হবে তা উচ্চশিক্ষা সংসদ নিজেরাই ঘোষণা করবে। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আপনারা শুনলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ঠিক কী বলছেন। তো আর গোটা আপডেটটা আমরা একটু দেখে নিই। বলছে হুল উৎসবের জন্য উচ্চমাধ্যমিকের সময়সূচিতে বদল বলছেন শিক্ষামন্ত্রী। বলছে দুদিন আগেই আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। শনিবার সেই রুটিনে বদলের কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন যে পরীক্ষার রুটিন প্রকাশ পেয়েছে, সেখানে 30 জুন পরীক্ষা রয়েছে, কিন্তু ওই দিন হুল উৎসব বা হুল দিবস, তাই ওই দিন পরিবর্তন করতে বলেছি। সেই দিন পরিবর্তন হয়ে পরবর্তীতে কবে পরীক্ষা হবে তা এখনও জানা যায়নি। আগেই জানানো হয়েছিল আগামী বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে বা হচ্ছে 15 জুন থেকে। লিখিত পরীক্ষা চলার কথা 30 জুন পর্যন্ত। 30 জুনের পরীক্ষার সূচিতে বদলের কথা শনিবার বলেছেন শিক্ষামন্ত্রী। আগেই বলা হয়েছিল ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা 10 থেকে 30 মার্চের মধ্যে নিতে হবে স্কুলগুলিকে। পরীক্ষার দিনগুলিতে করোনার নিয়মবিধির বিষয়ে স্কুলগুলির দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সকাল 10টা থেকে দুপুর 1টা 15 পর্যন্ত লিখিত পরীক্ষা হবে এবং একই সঙ্গে একাদশ পরীক্ষাও কিন্তু 15 জুন থেকে শুরু হয়ে শেষ হবে 2রা জুলাই। পরীক্ষা হবে বেলা 2টা থেকে 5টা 15। কোভিডের কারণে পিছিয়ে গিয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ আপনারা এই আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন উচ্চমাধ্যমিক পরীক্ষা অর্থাৎ রুটিনে বা পরীক্ষার সময়সূচিতে কী বদল হচ্ছে বা কত তারিখে বদল হচ্ছে বা শিক্ষামন্ত্রী ঠিক কী বলছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এই ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।